হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোফু কুকিং স্টুডিও। আজকে চলে এসেছি একটা ডিমের ভাপার রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের ভাপা। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে ডিমের ভাপার জন্য সর্বপ্রথম আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে দুটো ডিমকে ফেটে নিচ্ছে। আমি দুটো ডিম দিয়ে কিন্তু ডিমের ভাপা তৈরি করব। আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়েও ডিমের ভাপা তৈরি করতে পারেন। এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এখন আমি ডিমটাকে মিক্স করে নেব লবণের সঙ্গে। খুব বেশি লবণ দেবেন না, যতটুকু পর্যাপ্ত যতটা লবণ লাগে সেটার উপর ডিপেন্ড করে লবণটাকে অ্যাড করবেন। সর্বপ্রথমে এখন লবণ এবং ডিমকে ডিমের সঙ্গে মিক্স করছি। এখন আমার ডিমের ভাপা তৈরি করবার পালা। এই জন্যে স্টিলের একটা বাটির মধ্যে সরিষার তেল একটু বেশি করে নিয়ে নিয়েছি, যাতে ডিমের ভাপাটা খুব সহজে বাটি থেকে ছড়িয়ে আসে। এই জন্য পুরো বাটিতে তেলটাকে লাগিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণটাকে। একটা প্যানের মধ্যে গরম জল করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটাকে বসিয়ে। এখন ঢাকাটা দিয়ে দেব। এভাবে মিনিমাম 5-7 মিনিট এই প্রসেসে ডিমের ভাপাটা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আমি এখন চুলার আঁচটাকে হাই হিটে রেখে দেব। এখন ধীরে ধীরে ডিমের ভাপাটাকে তৈরি করব। এভাবে 7-10 মিনিট জাল করে নিয়ে ডিমের ভাপাটাকে আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার ডিমের ভাপাটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন ধীরে ধীরে একটা চাকু দিয়ে চৌকস করে শেপ দিয়ে ডিমের ভাপাটাকে কেটে দিচ্ছি। ছোটো ছোটো করে এভাবেই কেটে নিলেই দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করেও কেটে নিতে পারেন। যতটা সম্ভব আপনারা চৌকস করার চেষ্টা করবেন, তাহলে ডিমের ভাপাটা দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবে ধীরে ধীরে আমি আমার পছন্দ মতো করে শেপ দিয়ে ডিমের ভাপাটাকে কেটে নিলাম। এখন আমার ডিমের ভাপার কোরমা তৈরি করবার পালা। ডিমের ভাপা তৈরি করবার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতো বেসন, নিয়েছি আদা বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়া এবং রসুন বাটা, নিয়েছি 1 চামচের মতো মরিচের গুঁড়া, নিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া, নিয়েছি 1/4 কাপের মতো টমেটোর রস, নিয়েছি 1/2 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ কুচি, নিয়েছি 7 মতো লবণ। এইসব উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটাকে তৈরি করব। রেসিপিটা তৈরির জন্য সর্বপ্রথম বেসনটাকে ভেজে নিচ্ছি। বেসনটাকে খুব বেশিক্ষণ ভেজে নিতে হবে না, 1 মিনিটের মতো ভেজে নিলেই চলবে। বেসনটাকে এই প্রসেসে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন বেসনটাকে প্যান থেকে নামিয়ে নিচ্ছে। প্যান থেকে বেসনকে নামিয়ে নেওয়ার পর প্যানটাকে কিন্তু ধুয়ে নিতে হবে। আমি এদিকে ডিমের ভাপার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া এবং দিয়ে দেবো মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ডিমের ভাপাটাকে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমার ডিমের ভাপাটাকে হালকা করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের ভাপাটা খেতেও অনেক মজা লাগবে। চুলায় দিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। হালকা করে ডিমের ভাপাটাকে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ যদি আপনি ভেজে নেন, তাহলে দেখবেন ডিমের ভাপাটা কিন্তু শক্ত হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলেই হবে। আমি এখন ডিমের ভাপাটাকে নামিয়ে ফেলছি। আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি এখন ফোড়ন হিসেবে ইউজ করব কিছু মশলাকে। তার আগে দিয়ে দিলাম 1/2 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ কুচি। রসটাকে এভাবে ধীরে ধীরে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমাকে এভাবে কিছুক্ষণ 2-3 মিনিট ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা এই জন্যে আগে দিলাম, লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে, এই জন্য লবণটাকে আগে থেকে ইউজ করলাম। লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া এবং সামান্য হলুদ গুঁড়া। সবগুলো মশলাকে অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আমি কিন্তু এখানে কাঁচা মরিচ এবং মরিচের গুঁড়া দুটাই ইউজ করছি। দিয়ে দিলাম 1/4 কাপের মতো টমেটোর রস। আমি এখানে টমেটোর রস ইউজ করেছি। আপনারা চাইলে টমেটো ক্যাচাপ কিংবা কাঁচা টমেটো এখানে অ্যাড করতে পারেন। সব কিছুর টেস্টটা কিন্তু একই লাগবে। সবগুলো উপকরণকে খুব ভালো মতো আমি এখন মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো মতো মশলাকে কষাতে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো না হয়, ততক্ষণ পর্যন্ত ওয়েট করে মশলাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা কিন্তু অলরেডি কষানো শুরু হয়ে গেছে। যাতে খুব ভালো মতো কষানো হয়, এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
এভাবে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখুন আমার মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। যখন মশলাটা এমনটা কষিয়ে হয়ে যাবে তখন অ্যাড করছি ভেজে রাখা বেসনটাকে। বেসনটাকে খুব ভালো মতো মশলার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা যে ডিমের ভাপাটা আছে, সেই ডিমের ভাপাটাকে। আমি এখন এর মধ্যে গ্রেভির জন্য নিয়ে দিলাম 1 কাপের মতো পানি। খুব বেশি পানি কিন্তু রেসিপিতে অ্যাড করা যাবে না, গ্রেভির জন্য 1 কাপের মতো পানি অ্যাড করলেই চলবে। এখন এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব ভেজে রাখা ডিমের ভাপাটাকে। এখন ধীরে ধীরে ডিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন রেসিপিটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, তাহলে দেখতে পারবেন রেসিপি থেকে গ্রেভিটাও অনেক শুকিয়ে যাবে, রেসিপিটা খেতেও অনেক মজা লাগবে। এখন ধীরে ধীরে এই প্রসেসে 5 থেকে 7 মিনিট রেসিপিটাকে জাল করতে শুরু করেছি। দেখুন আগের তুলনায় গ্রেভিটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে, আর অনেকটা গ্রেভি কমেও গেছে, তেলটা ছড়িয়ে এসেছে, তাই আমি এখন রেসিপিটাকে সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। আশা করব আমার আজকের এই ডিমের ভাপার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের সত্যিই ভালো লাগে কিংবা কোনো কাজে এসে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল দেখা হবে আবারও অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।